সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের নিয়ে একটা ঐতিহাসিক জায়গায় এসেছি। আপনারা হয়তো অনেকে জন এফ কেনেডির নাম শুনেছেন, যিনি ছিলেন আমেরিকার 35তম প্রেসিডেন্ট, যিনি নভেম্বরের 22 তারিখ 1963 সালে আততায়ীর গুলিতে নির্মমভাবে নিহত হন। সে একটা দর্শনীয় জায়গায় আমি আপনাদের নিয়ে এসেছি দেখাবার জন্য। তো হয়তো আপনারা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন এবং আসলে অনেকে জানতে পারবেন এই ভিডিও দেখে যে কীভাবে উনি শট হন এবং কীভাবে উনি নিহত হন। তো আমার পেছনে যে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এখানে ওরা সুন্দরভাবে ডিটেলস এক্সপ্লেন করেছে ঠিক কোন বিল্ডিং থেকে কীভাবে ওনাকে শট করা হয় এবং কীভাবে উনি মারা যান। এবং আমার পাশে একটা পুরো ডিটেলস ওরা লিখে রেখেছে যে এক্স্যাক্টলি কীভাবে এবং কখন কীভাবে এই হত্যাকাণ্ডটি গঠিত হয়। এবং আমি আপনাদেরকে পুরো বিল্ডিংটাই দেখাবো যে যে বিল্ডিং থেকে ওনাকে শট করা হয়। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনারা অবশ্যই ভালো লাগবে। ঠিক এই মুহূর্তে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, বর্তমান সময়ে বিল্ডিংটিকে একটা জাদুঘর বানিয়ে রাখা হয়েছে এবং এই বিল্ডিং এর 6তলা থেকে একদম ডান পাশে যে কক্ষটি দেখতে পাচ্ছেন বা যে গ্লাস দিয়ে যে রুমটি দেখতে পাচ্ছেন, সেই রুম থেকেই ওনাকে গুলি করা হয়। এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জন এফ কেনেডির জীবনের সর্বশেষ ছবি। এই ছবিতে আপনারা খেয়াল করলে দেখবেন যে উনি একটা খোলা গাড়িতে করে যাচ্ছেন এবং তার ঠিক একটু পরে ওনাকে গুলি করা হয়। এবং এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন বা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এখানে রাস্তার উপর ক্রস করে দেওয়া হয়েছে এবং ক্রসটি এখনো আছে। ঠিক এই জায়গাতেই ওনাকে প্রথম গুলিটি করা হয় এবং তার ঠিক একটু পরেই এই জায়গাটিতে ওনাকে আরো 2টি গুলি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ক্রস দেয়া আছে জায়গাটিতে রাস্তাটির উপরেই। এটাই হচ্ছে সেই রাস্তা যেখানে নভেম্বরের 22 তারিখ 1963 সনে আমেরিকা তার 35তম প্রেসিডেন্টকে হারিয়ে ফেলে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি মনে করেন যে নতুন কোনো কিছু আপনারা দেখেছেন বা জেনেছেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।